হাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমিও খুব ভালো আছি। দীপাস ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো তার আগে আমি সরি বলে নিই, কারণ আগের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি বা কোনো ব্লগ বানাতে পারিনি, কারণ শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য আর ভিডিও বানানো হয়ে ওঠেনি। আর ছেলেটাও খুব জ্বালাচ্ছিলো, মানে ঘুমাচ্ছিলো না, সারাদিন ঘুমায়নি, তো সেই জন্য সময়ও পাইনি। তো যাই হোক, আজকে তার আগে গুড মর্নিং সবাইকে। আজকে আমি আমার বাড়িতে কে কে আছে, আমার ছোটোবেলায় কিছু ছোটোখাটো গল্প আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই বলি, বাড়িতে মা, বাবা, আমি আর বোন, আমরা চারজন ছিলাম, খুব হ্যাপি ফ্যামিলি। তো আমার ব্যাপারটা হচ্ছে, আমার বোন আমার থেকে খুব একটা ছোটো না, আমরা পিঠে পিঠে বড় হয়েছি, বুঝতেই পারছো। আমার যখন 2 বছর 4 মাস বয়স, তো তখন আমার বোন হয়। তো বাড়িতে মা একা মহিলা ছিলেন, মানে ঠাকুমা ছিল না বা কাকুদের বিয়ে হয়নি, সেই জন্য মা আর বাবা ডিসিশন নিয়ে আমাকে মামার বাড়িতে রেখে আসে। একদম ছোট্টবেলাতে 3 বছর বয়স থেকে আমি মামার বাড়িতে ছিলাম। আমার ওখানে নার্সারি থেকে শুরু করে ক্লাস 6 অবধি আমি মামার বাড়িতে ছিলাম। তো সেখানে অনেক মেমোরি রয়েছে, আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে ওখানে। তো তখন ছোটোবেলার আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার ছোটো দাদুর ছেলে, মানে সম্পর্কে মামা হলেও ওই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর সাথে স্কুলে যাওয়া, ওর সাথে একসাথে স্কুল থেকে ফেরা, টিফিন খাওয়া, তারপরে সমস্ত কিছু, মানে পড়তে যাওয়া, টিউশন, সব একসাথেই আমরা করতাম। তারপরে তো আরও বন্ধু বান্ধব ছিল, সত্যি মানে ছোটো লাইফটা খুব ভালোই কেটেছে। আর তারপরে ক্লাস 6-এ আমার মামার, যখন ক্লাস 6-এ আমার মামার বিয়ে হয়, তারপরে বাবারা ডিসিশন নেয় যে আমাকে বাড়িতে নিয়ে আসবে। ক্লাস 7 আমি বাড়ি চলে আসি। আর মামার বাড়ি এখন আর সেভাবে যাওয়া হয় না, কারণ ব্যাপারটা হচ্ছে যার জন্য যাওয়া, মানে আমার দাদু দিদা, দাদু বাড়িতে থাকেন না, আর দিদার ব্রেন স্ট্রোক হয়, তো সেই জন্য দিদা আর আগের মতো নেই, মানে কিছু মনে রাখতে পারে না, কোনো কথা বলে না। তো দিদার জন্য মনটা সত্যিই খুব খারাপ করে, কিন্তু আর যাওয়া হয় না, যাওয়া হয়ে ওঠে না। তো দিদা যখন আসে বাড়ি, তখন আমি যাই, দেখা হয়। তো সেই দিনগুলো খুব মিস করি। দিদা খুব বকতেন আমাদেরকে, মানে ছোটো থেকে তো আমাকে মানুষ করেছে, তো বলা যায় দিদার জন্য মনটা খারাপ লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। আর আমার মাসি আর এক মামা, মাসির ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আমরা সবাই মিলে যখন মামার বাড়ি যেতাম, তখন তো খুব আমরা জ্বালাতন করতাম। আমাদের মাটির উপর ছিল দোতলা, তো সেখানে আমরা খুব লাফালাফি করতাম, আমরা খেলা করতাম। তো দিদা তখন খুব বকতো, তো সেই বকাগুলো এখন ভীষণ মিস করে, একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলে না, আর কারোর সাথেই কোনো কথা বলে না। তো দিদার জন্য মনটা খুব খারাপ লাগে। আমার ছেলেকে দেখতে চেয়েছিলো, মা নিয়ে এসেছিলো দিদাকে, আমার ছেলেকে দেখিয়েছে, মানে হওয়ার পর ভিডিও ফটোতে দেখানো হয়েছিল, কিন্তু আমি যখন বাড়ি যাই তখন দিদাকে নিয়ে এসেছিলো মা। তো যাই হোক, ক্লাস 7-এ আমি বাড়ি চলে আসি। ক্লাস 7-এ এসে আমি গার্লস স্কুলে ভর্তি হই, আমাদের বাড়ির কাছে গার্লস স্কুলে ভর্তি হই। তো সেখানে অনেক বন্ধু বান্ধব হয়, অনেক ভালো বন্ধু, অনেক ফেক বন্ধু, ভালো বন্ধুর পরিমাণটাই বেশি। এখনও তাদের সাথে অনেকজনের সাথেই যোগাযোগ আছে, তারা খুব ভালো বন্ধু, সেই জীবনটা খুব মিস করি। তারপরে তো মানে আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7, 8, 9, মানে আমরা গ্রামে ছিলাম না, গ্রামের বাইরে এক জায়গায় থাকতাম, তো সেখানেও অনেক বন্ধু বান্ধব হয়, অনেক বান্ধবী থাকে, তার অনেক বন্ধুর সাথে খুব ভালো বন্ধু, খুব ক্লোজ, এখনও তাদের সাথে যোগাযোগ আছে। তারপরে তো ক্লাস 9-এ বাড়ি চলে আসি। ক্লাস 9-এ ওঠা মানে বুঝতেই পারছো, তখন মনে হয় যেন বড় হয়ে গেছি, পড়াশুনো সব উঠেছে কোনো রকমে। ক্লাস 10-এও তাই, পাখা গজানো বলে না, সেই হয়ে যায়, মানে মনে হয় খুব বড় হয়ে গেছি। তো পাস করি ভালোভাবেই, কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল ততটা নাম্বার আসেনি মাধ্যমিকে। তারপরে ক্লাস 11-এ কোয়েড স্কুলে ভর্তি হই। তো কোয়েড স্কুলে ভর্তি হওয়ার পর, মানে আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে ছিল, সায়েন্স নিয়ে নিই,
মেন ব্যাপার হচ্ছে সায়েন্স নিয়ে নি বাবা, তখন সায়েন্স মানে বিশাল ব্যাপার, বুঝতে তো পারিনি মানে এতটা বাস। তো সায়েন্স নিয়ে নি উঠতে উঠতে, ক্লাস 11 মানে তো পড়াশুনো নেই, পাস ফেল নেই, ক্লাস 11 পড়ার কোনো ব্যাপারই নেই, তার মধ্যে এক্স ওয়াই জেড সবই হয়, মানে ন্যাচারালি এটা সবার লাইফেই হয়। তো সেসব হয় অনেক কাণ্ড। তারপরে ক্লাস 12 চলে আসে, উচ্চ মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট হয়নি। তো এই ছিল স্কুল লাইফ আমার, পুরো ছোটোবেলা থেকে স্কুল লাইফটা বললাম। তার মধ্যে আমার বোনের সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বোনের সাথে আমার খুব ঝগড়া হতো, তো পিঠোপিঠি আমরা হয়েছি এমনি, ভাই বোনদের মধ্যে ঝগড়া দিন রাত লেগেই থাকে, আমাদের মধ্যে হতো, এখন আর হয় না। এখন সত্যি মানে আগে কী হতো, স্কুল থেকে এসে রিমোট নিয়ে খুব ঝামেলা হতো, আমি গান শুনবো আর ও কার্টুন দেখবে, তো কে আগে এসে রিমোটটা নিতে পারে, এমন হতো, রিমোট নিয়ে বাথরুমে পর্যন্ত চলে যেতাম। তারপরে সকালবেলা ওঠা, সকালবেলা উঠে যে আগে উঠবে সে অন্যজনকে ডাকবে না, মানে চুপি চুপি উঠে ব্রাশ করে ব্যায়াম করতে হবে, কে আগে ব্যায়াম করতে পারে, সেই নিয়ে অনেক কাণ্ড হয়েছে। আর আমার বোন একদম মারে না ওকে, আমি রেগে গেলে ও চেঁচায়, ঝগড়া করে খুব, তো ঝগড়া করতো আর আমি দুমদাম দিয়ে দিতাম, তারপর ও কাঁদতে লেগে যেত, ও তো মারতে পারতো না, কাঁদতে লেগে যেত। আর তারপরে আমি যখন মামার বাড়িতে থাকতাম, তো তখন ও যেত, যখন মামার বাড়ি যেত তখন না ও আমার সাথে কথা বলতো না, মানে লজ্জা পেতো, অনেকদিন পর দেখা হতো, তো তো সেই কথাগুলো এখন যখন আমরা আলোচনা করি সত্যি খুব মজা লাগে। খুব ছোটোবেলাটা খুব তাড়াতাড়ি কেটে গেল, ও ভালো খারাপ সব মিশিয়ে সত্যি ছোটোবেলাটা ভীষণ ভালো কেটেছে। এখন তখন মানে যখন ছোটো ছিলাম তখন মনে হতো কবে বড়ো হবো, কবে বড়ো হবো, এখন মনে হয় যে ওই লাইফটার মতো লাইফ নেই ভাই, ওই লাইফটা পেরিয়ে এসেছি, আর মানে ফিরে তো যাওয়া যাবে না, পিছনে এগিয়েই যেতে হবে, কিন্তু পিছনের দিনগুলোকে তো বলা যায় না, খুব মিস করি। ছিল আমার স্কুল লাইফের একটা ছোট্ট স্টোরি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আর কাল আমি অনেকবার চেষ্টা করেছিলাম ভিডিও বানানোর, কিন্তু আমার ছানাটা কাল একদমই ঘুমায়নি, এমনকি রাত 10:30-11টা অব্দিও জেগেছিলো। তো কী করবো, প্রত্যেক দিন তো হয় না, না প্রত্যেক দিন বাচ্চা মানুষ, ওর উপরেই আমাদের চলতে হয়, তো বানানো হয়নি, সেই জন্য আজ সকাল সকাল একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম, ও ঘুমিয়ে যাওয়ার পর ভিডিওটা বানাচ্ছি আমি। তো আজকের মতো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, আর ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।